সিনেমা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্টের জায়গা ছিল, যেটা আমরা নিজেরা নষ্ট করছি। তো সেই জায়গাটা প্রিয়তম থেকে আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে রাজকুমার ওইটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, যেই জায়গাটাতে বলতে পারবো যে না, মানে আগে যেটা ছিল বাংলা সিনেমা ছি মানে একটা ট্রল ছিল, সেটা না, উই ক্যান ফিল প্রাউড। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যে এই ব্যস্ততার মধ্যে রমজান মাসে আপনারা এখানে সবাই আসছেন আমাদের আমন্ত্রণে, আমি কৃতজ্ঞ। যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো ধরনের সমস্যা হয়, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই মুহূর্তে একটা খুব কমন প্রশ্ন যে রাজকুমারের প্রমোশন আসে না কেন, রাজকুমার প্রমোশন কবে থেকে শুরু হবে। সো এইটা আসলে আমাদের রাজকুমার প্রমোশন একটা জার্নি শুরু আমরা বলতে পারি, যদিও আমরা আজকে কোনো কন্টেন্ট এখানে দেখাচ্ছি না। আমরা আগামী সপ্তাহে নির্দিষ্টভাবে ঘোষণা দিয়ে আমাদের কন্টেন্ট একটার পর একটা আসতে থাকবে, এবং সেটা আসবে আমাদের ভার্সেটাইল মিডিয়ার একটা নতুন ইউটিউব পেজ, ফেসবুক পেজ এবং সব প্ল্যাটফর্মে আপনারা ভার্সেটাইল মিডিয়ার পেজ পাবেন। সেইখান থেকে আমাদের কন্টেন্টগুলো, আমাদের ট্রেলার, টিজার, গান সব কিছু আপনারা পাবেন। আসলে আমি মনে করি আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান একজন ডিরেক্টর, বিকজ অফ আমি দুইটা মানুষ আমার সাথে পেয়েছি একটা সিনেমা বানানোর জন্য। আমি এমন একজন প্রযোজক পেয়েছি যে সিনেমার ভালোর জন্য যেটা দরকার এটা করার আগে আমাকে ভাবতে হয় না যে এটা করবো কি না, এটার বাজেট আমাকে অ্যালাউ করবে কি না। বা আসলে আমরা যেমন আমি যদি বলি যে আমরা নিউ ইয়র্কে যখন যাই, আমরা 12 দিনের একটা শুটিং প্ল্যান ছিল আমাদের, কিন্তু নিউ ইয়র্কে যাওয়ার পরে দেখা গেলো এখানে প্রচণ্ড ঠান্ডা, কারণ আর্টিস্টকে তো আসলে গরম কাপড় ছাড়া কাজ করতে হয়। সো এখানে আমরা প্রায় 12 দিনের কাজটা কিন্তু আমাদের 18 দিনে শেষ হয়েছে। তো কাজটা ভালোর জন্য আমরা আসলে 6 দিন বেশি কাজ করেছি সবাই, শাকিব ভাই থেকে শুরু করে, টিম থেকে শুরু করে সবাই আমরা মানে অমানবিক ও মানসিক কষ্ট করেছি এখানে, কিন্তু পেরেছি এই কারণে যে আমাদের আসলে প্রডিউসারের ওই সাপোর্টটা ছিল। সো যেই জায়গাতে যেভাবেই হোক আমরা মানে আমি এত লাকি যে আমার আমি অন্য ডিরেক্টরদের কাছ থেকে আসলে এখানে অনেক বেশি প্রিভিলাইজড যে আমি এই ছাড়গুলো পাই। আর কখনোই আসলে বলা হয় নাই যে সুপারস্টার শাকিব খান, আসলে 2017 সালে আমি যখন প্রিয়তমা ঘোষণা করি, তারপরে আমি আমেরিকায় চলে যাই। তো আমেরিকা চলে যাওয়ার পরে শাকিবের প্রোডাকশন হাউস থেকে 4টা সিনেমার নাম ঘোষণা হয়, সেখানে এই প্রিয়তমা ছিল। আমি বাংলাদেশে ছিলাম না, কিন্তু উনি বারবার অনেকবার মানে আমার নাম উনি মঞ্চে নিয়েছেন, আমার কথা বলেছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আজকে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটার পিছনে আসলে ওনার অবদান অস্বীকার করে নাই। এবং আমি যখনই প্রিয়তম এবং রাজকুমারের যেই কষ্টটা উনি করছেন, লাইক -8 ডিগ্রির মধ্যে আমরা শুটিং করছি, সকাল 6টা থেকে রাত 12টা 1টা, অমানবিক। ইভেন আমার মনে আছে আমরা টানা 20 দিন শুটিং করার পরে যখন ঢাকায় আমরা ফ্লাই করি, শাকিব ভাই যখন ঢাকায় নামে সকাল 8টার সময় সে ঢাকায় নামে, এবং 2টার সময় আমরা তাকে হেলিকপ্টারে করে সাজেক নিয়ে যাই। আপনারা জানেন যারা যে নিউ ইয়র্কের ফ্লাইট প্রায় 24 আওয়ারের উপর একটা ফ্লাইট। সো এইরকম আসলে সিনেমার ভালোর জন্য উনি কী বলবো, মানে আমি কখনো মনে হয় নাই যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার আমার সেটে, মানে আমি যেভাবে রিকোয়েস্ট করছি, আমি যেভাবে বলছি ভাইয়া এটা লাগবে, ভাইয়া সেটা করছে। সো এই জন্য আমি সবসময় মনে করি যে আমি অনেক মেধাবী না, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে আমি এরকম একজন প্রযোজক পেয়েছি, আমি এরকম একজন মেগাস্টারের স্নেহ পেয়েছি। সো প্রিয়তমা একটা অল অফ সাডেন জার্নি ছিল আমাদের জন্য, লাইক আমার জন্য ব্যাপারটা এরকম ছিল যে ওর সেরিদর বিয়া, ব্যাপারটা এরকম, ভাইয়া বললো যে আপনার ভাই বললো চল সিনেমা বানাই, শাকিব ভাইয়ের ডেট চাইলাম, শাকিব ভাই দিল, বানাই ফেললাম। বাট এইবারের জার্নিটা আসলে আমাদের একটু টোটাল ডিফারেন্ট ছিল। আমি ফেসবুকে কয়েকবারই আমাদের শুটিং লোকেশনগুলো দিয়েছি, আপনারা দেখেছেন যে ইটস এ লং জার্নি, সেই পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকা, চেন্নাই, নিউ ইয়র্ক, বাফেলো, কানাডা, বাংলাদেশে আবার এসে ধরেন মানিকগঞ্জ, সেই সাজেক। সো এইটা বেসিক্যালি ইটস এ বিগ ফিল্ম। আমি মনে করি, আমি জানি না যে সিনেমা, আমার বিশ্বাস আপনাদের প্রিয়তমার চেয়ে সিনেমাটা ভালো লাগবে, বাট আমি এতটুকু বলতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমাটা সিনেমার সংজ্ঞাটা বদলে দেবে, যে সিনেমা কাকে বলে, সিনেমা কেমন হওয়া উচিত, সিনেমা কতটুকু লার্জার হওয়া উচিত, এই সিনেমাটা দেখলে আপনারা সেটা বুঝবেন। সো প্রিয়তমায় আপনারা যারা এখানে আছেন, আমরা যারা
সিনেমাটা বানাই, বানানোর পরে আমি যেদিন সিনেমাটা রিলিজ করে দিই সেদিন কিন্তু আসলে আমার কাজ শেষ। তারপরে আসলে কাজ থাকে দুজনের, এক দর্শকের আর আপনাদের। দর্শকের ভালো লাগা খারাপ লাগা সেই অনুভূতিটা আপনারা পৌঁছে দেন এবং সেটা দেখে অন্য দর্শকরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু হলে আসে। সো প্রিয়তম, আপনাদের যে আনকন্ডিশন লাভ আমরা পাইছি, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, আমি বিশ্বাস করি রাজকুমারে আপনারা সেভাবে থাকবেন। সেই জন্য আমার মনে হয়েছে, আমাদের টিমের মনে হয়েছে যে আমাদের প্রচারণাটা আপনাদের সাথে শুরু করা উচিত। আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে আপনাদের উপস্থিতিতে আমাদের প্রচারণা শুরু করা উচিত, আমরা সেটা করলাম। আগামী সপ্তাহ থেকে যেটা বললাম যে ভার্সেটাইল মিডিয়া থেকে রোমান্টিক গান আসবে, তারপর আরেকটা গান আসবে, তারপর টিজার আসবে, তারপর ট্রেলার আসবে, এবং ঈদে শুধু বাংলাদেশে না, এটা আদনান ভাই বলবেন যে বিশ্বব্যাপী, আমরা মুখে মুখে যে বিশ্বব্যাপী বলে আসছি সেটা না, অরিজিনালি যাকে বিশ্বব্যাপী বলে সেই বিশ্বব্যাপী আমরা একটা ওয়ার্ল্ড দিতে চাই এবং সেখানে আপনাদের পাশে চাই। আপনারা সবসময় বাংলা সিনেমা, এখানে যারা সবাই অলমোস্ট বিনোদন সাংবাদিকই আমার মনে হয়, আসলে আমাদের দেশে আমি মনে করি, আমি শেষ করবো, আমাদের দেশে বিনোদন বলতে আসলে কিন্তু কোনো শব্দ নেই। বহির বিশ্বে কিন্তু নানা ধরনের বিনোদন থাকে, যেই বিনোদনগুলো আসলে আমরা অ্যাকসেপ্ট করি না, আমাদের রিলিজন আমাদের সোসাইটি অ্যাকসেপ্ট করে না। আমাদের দেশে এখানে একমাত্র বিনোদন হচ্ছে চলো রেস্টুরেন্টে খাই। সো এই জায়গা থেকে এই যে ফ্যামিলি নিয়ে প্রিয়তমা ধরনের মামা চাচা খালা ফুপু কাজিন ফ্রেন্ডস সবাই মিলে যে সিনেমা হলে গেছে, সিনেমা হচ্ছে আমাদের মধ্যবিত্তদের সবচেয়ে বড় এন্টারটেনমেন্টের জায়গা ছিল যেটা আমরা নিজেরা নষ্ট করছি। সো সেই জায়গাটা প্রিয়তমা থেকে আবার নতুন করে পথ চলা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে রাজকুমার ওইটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, যেই জায়গাটাতে বলতে পারবো যে না, মানে আগে যেটা ছিল বাংলা সিনেমা ছি মানে একটা ট্রল ছিল, সেটা না, উই ক্যান ফিল প্রাউড। এবং আমি জানি যে আপনারা যারা বিনোদন সাংবাদিক, কিছুদিন আগে তুমি বিনোদন সাংবাদিকতা করো এই কর, মানে তোমার কন্টেন্ট কি? তো আমাদের ভাইরাল কন্টেন্ট না, আপনাদের জন্য এখন কি হয় যে আমাদের আসলে ভাইরাল কন্টেন্ট নিয়ে কেন অনেক বেশি কাজ করতে হয়, কারণ আমাদের তো কাজ হচ্ছিল না। সো এখন প্রপার কাজ হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে যদি একটা ভালো সিনেমা হয়, যতগুলো সিনেমা হোক এগুলো ভালো হোক, তাহলে আপনাদেরও কিন্তু একটা আগ্রহ তৈরি হবে, দর্শকের চাহিদা তৈরি হবে, আপনারা দর্শকদের কাছে এই তাদের মেসেজগুলো পৌঁছে দিতে পারবে। সো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমরা সবাই মিলে চলেন চেষ্টা করি যে আমাদের যে হারিয়ে যাওয়া একটা স্বর্ণালী অতীত ছিল বাংলা সিনেমার, একটা মধ্যবিত্তের, আমাদের যে মধ্যবিত্তের যে এন্টারটেনমেন্টের যে জায়গাটা ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেই জায়গাটা আমরা আবার ওই জায়গার চেয়েও বেটার জায়গায় নিয়ে যাই। সারা পৃথিবীর সিনেমা এগিয়ে যাচ্ছে, আমরা জানি না কেন পিছিয়ে যাচ্ছিল, বাট এখন আমাদের সময় হয়েছে ভালো সিনেমা বানানোর। অনেকগুলো ভালো সিনেমা আসতেছে, শুধু রাজকুমার না, সামনে যতগুলো ভালো সিনেমা আসছে সবগুলো ভালো সিনেমার সাথে আমরা সবাই থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য।